1948 সালের 9 সেপ্টেম্বর দি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে উত্তর কোরিয়া। দেশটির ইতিহাসে প্রায় অর্ধ শতাব্দী ধরে রাজনীতিতে প্রভাব বিস্তার করে কোরীয় নেতা কিম ইল সাং। দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উন, রাজবংশের তৃতীয় নেতা। কিমের দাদা কিম ইল সাংকে দেশটির প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। এই উপলক্ষে 7 সেপ্টেম্বর রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কোয়ারে জাঁকজমকভাবে করা হয় আয়োজন। দেশটির ঊর্ধ্বতম কর্মকর্তারা প্রয়াত প্রাক্তন নেতাকে শ্রদ্ধা জানাতে সমাধি পরিদর্শন করেন। এদিন সন্ধ্যায় উত্তর কোরিয়ার ক্যাবিনেট প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কুচকাওয়াজ আয়োজনের সঙ্গে দিনটি উৎসর্গ করে প্রতিষ্ঠাতাকে। উত্তর কোরিয়ার বাসিন্দারা দেশটির 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতাদের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। এদিকে রোববার উত্তর কোরিয়ার একটি নৌঘাঁটি নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কিম জং উন। এ সময় নৌবাহিনীকে শক্তিশালী করার উপর জোর দেন তিনি। গণমাধ্যম সূত্রে জানা যায়, কিম জং উন শিগগিরই নৌবহরে বৃহত্তম যুদ্ধজাহাজ ও সাবমেরিন যুক্ত করবেন। জাহাজ নোঙর ও চলাচলের জন্যই এই নৌঘাঁটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন কিম। বন্দর রক্ষার জন্য বিমান বিধ্বংসী ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। তবে কোথায় এই নৌঘাঁটি হচ্ছে তা এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া একটি শিপইয়ার্ড পরিদর্শনে গিয়ে জাহাজ নির্মাণ প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দেন কিম। এরপর একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানও পরিদর্শন করেন তিনি। এ সময় নতুন ও উন্নত সামরিক যন্ত্রপাতি কার্যকারিতা নিশ্চিতে যুদ্ধাস্ত্র উৎপাদন আরও আধুনিকায়নের উপর জোর দেন কিম। পিত সাগর ও জাপান সাগরের উপকূলবর্তী কোরীয় উপদ্বীপের উত্তরের রাষ্ট্র উত্তর কোরিয়া। কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষাকারী দেশ এটি। এখনও পুরোদমে কমিউনিস্ট শাসন চালু রয়েছে উত্তর কোরিয়ায়। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।